গুড মর্নিং সবাইকে, শুভ সকাল জানাচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন, আপনারা জানেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তো বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে যে বাংলাদেশে কৃষি মানুষের যে প্রত্যাশা, কৃষি মানুষের যে একটা এক্সপেক্টেড, যে তাদের যে আক্রান্ত পরিশ্রমে তারা যে কৃষি জমিতে ধান বা যে ধরনের ফসল বা উৎপাদন করে, এটা আসলে কৃষকরা, প্রত্যেকটি কৃষকরা চায় যে যে তাদের পরিশ্রমের মাধ্যমে যাতে ভালো ফলন হয়, যাতে ভালো ফলনের ধান হয়, ভালো বীজ হয় তাদের দ্বারে বাড়িটা প্রেক্ষিতে। তো আজকে আমি একটু আসছিলাম একটা হাওড়ে, যেটা আমার জমিও এখানে আছে প্রায় দুইখানি। এটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার নিজস্ব জমি। মজার বিষয় হচ্ছে এই জমিটা আমি নিজে করেছি। কীভাবে করেছি? প্রথম আমি মানে জ্বালা যে আমি এটা নিজে কিনেছি, তারপর আমি শ্রমিক দিয়ে, চার পাঁচজন শ্রমিক দিয়ে আমি এটা এটা রোপণ করেছি, যে ধানের বীজগুলো, ঠিক আছে। তারপর চাষাবাদ করেছি, কালটিভেটেড করেছি। তো পরিশেষে দেখা যাচ্ছে এখানে সার, যে পরিমাণ সার গিয়েছে আমার জমিতে, প্রায় অলমোস্ট মনে হয় আমি 1,000 থেকে 1,500 মতো সার দিয়েছি, বিভিন্ন ধরনের সার দিয়েছি, ওষুধ দিয়েছি। তো এই প্রেক্ষিতে দেখা যাচ্ছে জমিতে আলহামদুলিল্লাহ ভালো ফসল হয়েছে। এই তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর সোনালি হাঁস, যেটা ধানের যে একটা সৌন্দর্য, যেটা এটা ধানের সৌন্দর্য না, এটা বাংলাদেশের মানুষের, কৃষকদের সৌন্দর্য, কৃষকদের মুখে হাসি, যেটা আসলে যে ভালো ফসল হলে, ভালো ধান হলে প্রত্যেকটি কৃষক তারা খুবই মানে আনন্দিত হয়। কেন আনন্দিত হবে না? কারণ একজন কৃষক যখন তার জমিতে সঠিকভাবে পরিচর্যা করে, সঠিকভাবে সার বীজ তখন সঠিকভাবে দেওয়া হয়, তখন দুজি ধারাবাহিকতা, দুজি সে ভালো একটা ধানের ফলন পায়, তখন দেখা যাচ্ছে কৃষক খুবই খুবই মানে এক্সাইটেড, খুবই আনন্দিত এবং এনজয় করে। তো তেমনি করে এটা আমার জমিতে আলহামদুলিল্লাহ ভালো ধান হয়েছে। তবে আমি কিছু জিনিস আমি নিয়ম অনুসারে ওষুধ দিয়েছি, সার দিয়েছি, ভালো ধরনের বীজ আপনি রোপণ করেছি, তার জন্য আমার জমিতে এবছর ভালো ফলন হয়েছে, ভালো ধান হয়েছে। তবে দেখেন, আমি কৃষকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, আপনারা দুজি সঠিক নিয়মে বীজ রোপণ করেন, সঠিক নিয়মে চাষাবাদ করেন, তবে অবশ্যই আপনার জমিতে ভালো ফলন হবে। তবে আপনাকে সঠিক নিয়মে সঠিক জিনিসটা দুজি আপনি ভালোভাবে রোপণ করতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে দেখবেন আপনার জমিতে ভালো একটা ফল অবশ্যই আপনার পাবে। তো এই প্রেক্ষিতে যা শুধু আমি আমার জমিতে কী কী ধরনের দিয়েছি, কী কী ধরনের সার দিয়েছি, আর কী কী সঠিক নিয়মে আমি পরিচর্যা করেছি, এটা শুধু আমার জিনিসটা আমি আপনার কাছে শেয়ার করলাম। যে প্রত্যেকটি কৃষক তারা কৃষিকাজ করে, ঠিক আছে, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তো এই প্রেক্ষিতে আপনাকে দুজি কৃষিকাজ করতে হয়। আর তবে আপনাকে যদি সঠিক নিয়মে কৃষিকাজটা করেন, অবশ্যই দেখবেন যে আপনার জমিতেও ভালো ধান হবে, ভালো ফসল হবে। বাই একটা বিষয় কথা হচ্ছে, আপনি যদি সঠিক নিয়মে সঠিক জিনিস যদি সঠিকভাবে প্রয়োগ না করেন, তখন আপনার জমিতে কীভাবে আশা করেন যে ভালো ফসল, ভালো ফলন, ভালো ইয়ে সব কিছু মিলে? আপনাকে সঠিক নিয়মটা জানতে হবে যে কী কী ধরনের বীজ দিতে হবে, কী কী ধরনের সার দিতে হবে, কোন সময় কোন জিনিসটা দিতে হবে, এই প্রক্রিয়াগুলো আপনাকে জানতে হবে। তবে যাই হোক, এই যে আমার পিছনে আমার এটা আমার জমি, আমার জমিটা দেখতে পাচ্ছেন এবছর এটা দুই কানি ভালো ফসল হয়েছে, ভালো ধান হয়েছে, আলহামদুলিল্লাহ সর্বমোট মিলে ভালো হয়েছে। তবে সবসময় আল্লাহর কাছে আমাদের মানে স্যাটিসফ্যাকশন থাকাটা খুবই ইম্পর্টেন্ট, মানে সন্তুষ্ট জিনিসটা অবশ্যই সবসময় আপনারা শুক্রিয়া জ্ঞাপন করবেন, অবশ্যই দেখবেন আপনার ভালো ফলন হবে। যাই হোক, আসছে ওয়েদারটা খুবই ক্রাউডলি, মানে মেঘাচ্ছন্ন অবস্থা, তো তার জন্য দিনটা আসলে খুবই ভালো। তবে আমি আমার জমিতে আসছিলাম দেখার জন্য যে এটা ধান কাটার আর কতদিন পর ধানটা কাটা যাবে, যে অলমোস্ট দেখা যাচ্ছে 2-3 দিনের মধ্যে আমার ধানটা কেটে নিতে পারবো। যাই হোক, পরিশেষে আপনার ভালো, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।